বিশ্বদর্শন চ্যানেলে সকল বন্ধুদের শ্রদ্ধা ভালোবাসা ও স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সামনে কী বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো হ্যাঁ, রানী রাসমণির সাথে রাজচন্দ্র দাসের যে গঙ্গা ঘাটে প্রথম দেখা হয়েছিল সেই ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যেতে যেতে সেই একটি কথাই বলবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে রেড বুটনে প্রেস করুন, যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যান। এবং অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান এবং শেয়ার করে অবশ্যই এই ঐতিহাসিক ভিডিওটি আপনারা অন্য বন্ধুদের দেখান। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, যেতে যেতে আপনাদের বলবো যে রানী রাসমণির জন্ম কিন্তু হয়েছিল মামার বাড়িতে। মামার বাড়ি হচ্ছে হালি শহরের কোনা অঞ্চলের দক্ষিণ দিকে, আর রানী রাসমণির পিতার বাড়ি ছিল হালি শহরের উত্তর দিকে। তো এটি হচ্ছে বাগমোর হালি শহরের। রানী রাসমণির একটি স্ট্যাচু দেখতে পাচ্ছেন। এখান থেকে ডান দিকে চলে গেল কাঁচরাপাড়া, সোজা চলে গেল কল্যাণী, এবং আমরা যাব বাঁ দিকে গঙ্গার ঘাটের দিকে, অর্থাৎ হালি শহরের উত্তর দিকে, যেখানে নন্দনবাটি বা গোলাবাড়ি বলে পরিচিত। সেখানে কিন্তু রানী রাসমণির পৈতৃক ভিটে। তবে এটা ঠিক, রানী রাসমণির মামার বাড়ি অর্থাৎ যেখানে জন্ম হয়েছিল সেখানে কোনো অস্তিত্ব নেই। মাটির বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল, তো সংরক্ষণ করতে পারেনি। এবং রানী রাসমণির পিতার বাড়ির অস্তিত্ব বলতে যেখানে আপনাদের নিয়ে যাব, এই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, তো সেখানে শুধু গঙ্গার ঘাটটি পাওয়া গেছে খনন করে। তো তার আশেপাশে তার পিতার বাড়ি ছিল। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন রানী রাসমণির এলাকায়, এটি ঠিক ঘাটের সামনের অংশ। এখানে অনেক ইটভাটা আছে, এখানে কিন্তু গঙ্গার চর পড়ে গেছে। এখানে এক সময় কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হতো, তো এখন অনেক ইটভাটা আশেপাশে হয়েছে। তো রানী রাসমণির বাড়ি কিন্তু, অর্থাৎ পিতার বাড়ি বা পৈতৃক ভিটে কিন্তু গঙ্গার ভাঙনে কিন্তু তলিয়ে যায়নি। তাদের মাটির বাড়িটি প্রাকৃতিক দুর্যোগে বা বন্যায় নষ্ট হয়। রানী রাসমণির দুই দাদা ছিলেন, ওনারাও তাদের পৈতৃক ভিটেটকে সংরক্ষণ বা সংস্কার করতে পারেননি। তবে রানী রাসমণির জীবন বৃত্তান্ত থেকে জানা যায় যে তার দুই দাদারও শেষ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, পুঁথিতে সেরকমই বলে। এই হচ্ছে গোলকেশ্বরী কালী মন্দির বা আধা মন্দির। এই তার পাশেই খনন করে পাওয়া যায় রানী রাসমণির এই সেই ঘাট, যে ঘাটে রানী রাসমণির সাথে রাজচন্দ্র দাসের প্রথম দেখা হয়, এবং তারপরের ঘটনা আপনারা সকলেই জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত রানী রাসমণি ঘাট। এই ঘাটটি হচ্ছে অরিজিনাল ঘাট। এই ঘাটের আশেপাশে রানী রাসমণির পৈতৃক ভিটে ছিল, তবে ঠিক একজাক্ট কোন জায়গায় লোকেশনটা পাওয়া কিন্তু বড়ই দুষ্কর। সামনেই দেখতে পাচ্ছেন গঙ্গার চর পড়ে গেছে, সামনে দিয়েই একসময় গঙ্গা নদী ছিল। তো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে জানান, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।